আজকের এই সময়ে আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করতে কেন হবে, এর প্রয়োজনীয়তাটা কি? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, আল্লাহর ওলিদের তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এ কথার অর্থ হলো, যারা আল্লাহর ওলি হন, যারা আল্লাহর বন্ধু হন, তাদের নির্ভয়ে এটা আল্লাহ ঘোষণা করছেন, তাদের কোনো ভয় নেই। কেন? নিশ্চয়ই আল্লাহর ওলিদের কাছ থেকে আমাদের কিছু শিক্ষণীয় আছে, এই জন্য তো আল্লাহ তাদের কথাটি কোরআনে বলেছেন। আর এক জায়গায় মহান আল্লাহ বলেছেন, অকুনু মা সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গে থাকো। এবং সাদিকিন যারা জীবিত আছেন তারা তো আছেনই, যারা ইন্তেকাল করেছেন তারা ওয়ারাসাতুল আম্বিয়া, সরাসরি নবীগণ এখন আমাদের মাঝে উপস্থিত নেই, কিন্তু যারা ওলামায়ে কেরাম, বিশেষ করে যারা বুজুর্গ আল্লাহর ওলি, তারা আল্লাহর নবীদের স্থলাভিষিক্ত। সেজন্য কয়েকটি দিক থেকে, একে তো কোরআনুল কারীমের ভাষ্য আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, আরেকটি হলো অকুনু মা সাদিকিন, আরেকটি হলো সূরাতুল ফাতিহা যে আমরা মুনাম আলাই, অর্থাৎ আমরা যে সূরাতুল ফাতিহা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই আনআমতা আলাইহিম যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে এরা কারা? অন্য আয়াতে আল্লাহ বলেছেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এজন্য আমাদের মুনাম আলাই, অর্থাৎ নিয়ামত প্রাপ্ত সঠিক পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথে থাকতে চাইলেও আমাদেরকে ওই সালিহিনদেরকে জানতে হবে। এই জন্য কোরআনুল কারীমের ভাষায় আউলিয়া আল্লাহ, সাদেকিন এবং সালেহিন, এদের জীবনী জানা এবং তাদের থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের অত্যন্ত জরুরি, এটি দালিলিক ভাবে প্রমাণিত। এবং ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে যেহেতু নবীগণ নেই, তাদের স্থলাভিষিক্ত হিসেবে তাদেরকে জানা এবং তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের জরুরি। আমাদের চোখের সামনে যে ওলি আল্লাহদেরকে আমরা পেয়েছি, তাদের জীবনী আজকের প্রেক্ষাপটে আজকের সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক, যেহেতু আমরা মিডিয়ার যুগে বা বিভিন্ন সময়ের বিভিন্ন প্রাসঙ্গিকতায় আমরা অনেকটাই মেজাজে দেওবন থেকে দূরে সরে চলে যাচ্ছি, সেই হিসেবে আল্লাহর ওলিদের জীবনী এটি আলোচনায় নিয়ে আসা এবং সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা আজকের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করছি, যে সাপ্তাহিক মুজাকারা এটি চমৎকার আয়োজন করেছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি সাপ্তাহিক মুজাকারা, ধন্যবাদ।